সকালবেলা সবাই মিলে সকালে নাস্তা করছি, তখন আব্বু সবার ভেতর থেকে বলে উঠল, তরিকুল আমার এখন অনেক বয়স হয়েছে, আমি চাই তুমি আমার জায়গা দখল করো, মানে আমার জায়গায় এখন তুমি এসে বসো, আমি এখন রাজনীতি থেকে অবসর নিতে চাই, আমার কাছে এখন এইগুলো সামলানো অনেক কষ্ট হচ্ছে। আমি তখন আব্বুকে বললাম, আব্বু আমার দ্বারা এইগুলো সম্ভব না। তোমার দ্বারা কি সম্ভব আর কি সম্ভব না তা আমার বোঝার মতো ক্ষমতা আছে, সুতরাং তুমি আমার জায়গায় এখন বসবে, ব্যাস। আব্বু আমি তোমার কথায় রাজি, তবে একটা শর্ত আছে। তখন আব্বু আমাকে জিজ্ঞেস করলো, আব্বু কি শর্ত তোমার? আমি তখন আব্বুকে বললাম, আমি মন্ত্রী হওয়ার পরে কিছুদিন আমার মন্ত্রীর পরিচয় গোপন রাখতে চাই, আর কিছুদিন ছদ্মবেশে থাকতে চাই, যাতে করে আমি সমাজের সকলে মনের চাহিদা বুঝতে পারি। আমি সমাজটাকে পরিবর্তন করতে চাই, আমার পরিচয় থাকবে সবার কাছে গোপন। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। আচ্ছা ঠিক আছে আব্বু, আমি এখন কলেজে যাব। তুমি আমেরিকা থেকে আসলে গতকাল, আর আজকে কলেজে যাবে কেন? কলেজে ঘুরতে যাব, পড়াশোনা শেষ করলাম কেবলমাত্র, আমি এখন সব কিছু ঘুরে দেখতে চাই, তারপরে কাজে লেগে যাব। আচ্ছা ঠিক আছে। আমি বাসা থেকে বের হয়ে কলেজে একটি রিক্সা নিয়ে রওনা দেই। রিক্সার ভাড়া মিটিয়ে যখন কলেজের ভেতরে প্রবেশ করি, তখন একটা ইটের সাথে উষ্টাকে একটি মেয়ের উপরে পড়ে যায়। আহ কি আনন্দ আকাশে বাতাসে! আমি তো ব্যথা পাইনি, মেয়েটি ব্যথা পেয়েছে, কিন্তু আল্লাহ বাকি ভালো জানে এই মেয়ে আমার উপর কি ঝড় ছাড়ে। কথাগুলো মনে মনে বলছি, এমন সময় মেয়েটি বলল, এই আপনি কেমন মানুষ, হ্যাঁ এখনো আমার উপরে শুয়ে আছেন? ও মা গো, আমার কোমরটাই হনুমান বাঁদরটা শেষ করে দিল গো। সরি। আপনার সরির গুষ্টি কিলাই, আপনার জন্য আমার কোমরের অবস্থা খুবই খারাপ। বললাম তো আমি খুবই দুঃখিত। আপনি নতুন বলে আপনাকে আমি এবার ক্ষমা করে দিলাম, তার জন্য ধন্যবাদ আপনাকে। মেয়েটি রাগ দেখিয়ে ক্লাসরুমের দিকে চলে গেল। আমিও আর কোনো কথা না বলে অফিস রুমে চলে আসলাম। কিছুক্ষণ স্যারদের সাথে কথা বলে যার জন্য কলেজে আসছি তাকে খোঁজার জন্য ক্লাসরুমে চলে আসলাম। কয়েকটা ক্লাস ঘোরার পরে একটি ক্লাসে পেলাম তাকে। তারে দেখার সাথে সাথে রুমে ঢুকে তারে জড়িয়ে ধরলাম। কেমন আছো জান তুমি? ভালো, তুই কেমন আছিস? আমেরিকা থেকে কবে আসছিস তুই? গতকাল জানু। অন্যদিকে ক্লাসের সকল স্টুডেন্টরা ভাবছে ম্যামের সাথে কেউ আজ পর্যন্ত ভালো করে কথা বলার সাহস পায়নি, আর এই ছেলে কিনা কোনো কিছু না বলে সোজা ক্লাসে এসে তাকে জড়িয়ে ধরলো। ভাবা যায় এইগুলা, আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না। আসলে এই কলেজে আমার খালাতো বোন চাকরি করে, তার সাথে ছোটবেলা থেকে অনেক দুষ্টামি করি। তরিকো এটা ক্লাস, সো তুই এখন চুপচাপ আমার চেয়ারে বস, কেমন? আচ্ছা ঠিক আছে। রাতে বাসায় বসে ল্যাপটপ নিয়ে বসে আছি, এমন সময় আব্বু রুমে এসে বলল, আগামীকাল আমার মন্ত্রীর শপথ গ্রহণ হবে। আমি আব্বুর সাথে অফিসে এসে শপথ গ্রহণ করে সবার সাথে কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসি। রাতে খালাদের বাসায় চলে আসি, সকালে বৃষ্টি আব্বুকে নিয়ে কলেজে আসি। কলেজ থেকে তার জন্য ছুটি কাটিয়ে তাকে নিয়ে চলে আসি মার্কেটে। মার্কেট করতে গিয়ে বাঁধলো আরেক সমস্যা, পোশাকের দাম নিয়ে। এই শাড়িটার দাম কত? 15,000 টাকা। কি? আমি দাম বলবো না আজ। 4,000 টাকা দিব? না তাতে হয় না, আরেকটু বাড়িয়ে দেন। আর 1 টাকাও দিব না? তখন দোকানদার আচ্ছা ঠিক আছে তাহলে টাকাটা দেন বলে আমাকে শাড়িটা দিয়ে দিল। তুই এত দাম বলছিস কেন? আমি এত দামি শাড়ি নিব না। তখন দোকানদার বলল, তাহলে আপু আপনি কত টাকা দিবেন? 6,500 টাকা দিব। আচ্ছা ঠিক আছে দেন। তারপরে দোকানদারকে আমি 7,000 টাকা দিলাম, কিন্তু দোকানদার আমায় 1 টাকাও ফেরত দিল না। দোকানদার ভাই আপনি টাকা কম দিলেন কেন? চুপচাপ এখান থেকে চলে যান, আপনি একটা কথাও আর বলবেন না। আপনি এখন আপনার ক্ষমতা দেখাচ্ছেন নাকি? আপনাকে আমি এখন এখান থেকে চলে যেতে বলছি, এখন চুপচাপ চলে যান, বেশি কথা বলবেন না। দোকানদারের কথা শুনে মাথাটা গেল গরম হয়ে, ঠাস করে দোকানদারকে দিলাম একটা থাপ্পড়। এতক্ষণ আমি ভালোভাবে কথা বলেছি আর আপনি ক্ষমতা দেখাচ্ছেন এইখানে, তাই না? আপনি জানেন এই মার্কেটের বর্তমান মালিক কে? না। এই মার্কেটের বর্তমান মালিক হলাম আমি, আর আপনি কিনা আমার সাথে খারাপ আচরণ করছেন। তারপরে ব্যাটাকে একটু উচিত শিক্ষা দিয়ে বৃষ্টিকে নিয়ে বাসায় আসি। রাতে সবাই মিলে খাবার খেয়ে আমি বৃষ্টির পাশের রুমে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে জাগার সময় বুকের উপর ভারী কিছু অনুভব করি। চোখ মেলে দেখি বৃষ্টি আপন মেয়ে আমার বুকের উপর উঠে আমার ফোন নিয়ে গেমস খেলছে। আম্মু তুমি কখন আসছো আমার রুমে? আর এভাবে কেউ বুকের উপর উঠে বসে বলো? কেউ না বসলেও আমি বসি, বুঝছো মামা? ঈশাকে বুক থেকে নামিয়ে দিয়ে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে বাসায় চলে আসি। বাসায় এসে আব্বুর সাথে অফিসে চলে আসি। অফিস থেকে যখন আমি একা বাসায় আসছি তখন রাস্তার অনেক জ্যাম হয়,
আমি পাশে তাকিয়ে দেখি একটা অ্যাম্বুলেন্সে মুমূর্ষ রুগী, কিন্তু গাড়িটিকে যেতে দিচ্ছে না পুলিশ। এমন অবস্থা দেখে আমার মাথাটা গরম হয়ে গেল। আমি গাড়ি থেকে বের হয়ে এখানে দাঁড়িয়ে থাকা পুলিশকে বললাম, স্যার এই গাড়িটাকে ছেড়ে দেন, গাড়িটিতে একজন রুগী খুবই অসুস্থ। তা আমাদের দেখার বিষয় নয়, এখন এখান দিয়ে কমিশনার স্যার যাবে, তার জন্য সমস্ত রাখা ফাঁকা থাকবে। আপনি গাড়িটিকে যেতে দিবেন কিনা সেটা বলুন। না, দিব না। আমাদের এখানকার কথাগুলো একজন দূর থেকে ফলো করছিল, আমি ফোন বের করে উপরে ফোন করে বলে দেই সব বুঝিয়ে। কিছুক্ষণ পরে পুলিশ অফিসার এসে আমাকে স্যালুট দেয়, আমার কাছে ক্ষমা চেয়ে নেয়। আমি গাড়ি নিয়ে বাসায় আসি, সকালে ঘুম থেকে উঠে লোকাল বাসে করে অফিসে আসি। অফিসে এসে কাজ করছি, এমন সময় বৃষ্টি আপু ফোন দিয়ে বলছে, তরিকো তুই কোথায়, তাড়াতাড়ি একটু কলেজে আয় তো। আচ্ছা ঠিক আছে, আমি একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসি। কলেজে এসে দেখি কলেজে আজ খুব থমথমে পরিবেশ বিরাজ করছে। আমি বৃষ্টির কাছে গিয়ে, কী হয়েছে কলেজে, আর তুমি এবং কলেজের সকল শিক্ষক গণদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? কলেজে আসার পরে কলেজের সভাপতির ছেলে আমাকে অনেক বাজে কথা বলে, আমাকে অনেক হুমকি পর্যন্ত দিছে। বৃষ্টি আপু কথাগুলো বলে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আমি তাকে নিয়ে বাসায় আসি, আর আমার গার্ডের ফোন করে সভাপতির ছেলেকে সাইজ করতে বলি। রাতে বাসায় এসে শুয়ে পড়তে আমার পিএ ফোন দেয়, স্যার আগামীকাল বিকেলে একটা মিটিং আছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন কেমন। আমি মিটিংয়ের জন্য রেডি হয়ে সাধারণ পোশাক পরে অফিসে চলে আসি। মিটিং শেষ করতে গিয়ে অনেক রাত হয়ে যায়, তাই আমি অফিসের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। শেষ পর্যন্ত একটা গাড়ি দেখতে পেলাম, একটা গাড়িটিকে দাঁড় করিয়ে সেটিতে উঠে বাসার কিছু দূর সামনে থেকে নেমে গিয়ে তারপর হেঁটে বাসায় চলে আসি। বাসায় আসার পরে কিছু খেয়ে নিলাম এবং দিলাম ঘুম। সকালে ফোনের আওয়াজে ঘুম ভাঙল, ফোনের দিকে তাকিয়ে দেখি ছোট খালা ফোন দিয়েছে। কেমন আছো ছোট আম্মু? তুই কি আমার ভালো রাখছিস বল, আজকে যে 4 তারিখ তার তোর মনে আছে? তা আমি তো ভুলেই গিয়েছিলাম কাজের চাপে, আমি ফোন রাখলাম। ফ্রেশ হয়ে এখনই আমি আসছি তোমাদের বাসায়। ফ্রেশ হয়ে নর্মাল পোশাক করে কাঁধে একটা নর্মাল ব্যাগ নিয়ে রওনা হলাম খালার বাসায়। আজকে আমার ছোট খালার বড় ছেলের বিয়ে, তার জন্য এই বাড়িতে আসা আমার। বাড়িতে পৌঁছে সবার সাথে কথা বলে খালার কাছে যেতেই সে বলা শুরু করলো, তরিকুল তোর এমন অবস্থা কেন, তোর কী নেই আমায় একটু বলতো, তারপরে তুই এগুলা কী পড়েছিস? আমার সব আছে, কিন্তু আপনার বোনের ঘরে তার ছেলের বউ নাই, তার জন্য সারাদিন খালি প্যারা দেয় আমায়, তার জন্য চিন্তা করছি। ভাইয়া শ্বশুরবাড়ি গিয়ে একটা মেয়ে পটামো, আর যে মেয়ে আমার পোশাক দেখে পড়ে যাবে তাকে আমি জীবনসঙ্গী করবো, বুঝেছ আম্মু? দুপুর 2টা বাজতেই আমরা সবাই কোনে পক্ষের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সব কিছু কম দামি হতে পারে, কিন্তু আমার হাতের DSLR ক্যামেরাটা কিন্তু অনেক দামি। সবাই আমরা কোনের বাড়ি চলে এসেছি, গাড়ি থেকে সবাই বের হয়ে বাড়িতে ভেতরে চলে আসলাম। সবাই বসে আড্ডা দিচ্ছি আর আমি ক্যামেরা দিয়ে ছবি তুলছি। হঠাৎ করে একজোড়া চোখের দিকে তাকিয়ে আমি মুগ্ধ হয়ে গেলাম, চোখ দুটো দেখতে টানা টানা। তারপরে মেয়েটির ঠোঁটের নিচে একটা কালো তিল, মেয়েটিকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। মেয়েটিকে দেখে আমি প্রেমে পড়ে গেলাম, এই মেয়েকে যে করে হোক আমার নিজের করে নিতে হবে, এসব কথা মনে মনে ভাবছি। এমন সময় ঠাস ঠাস করে আওয়াজ আসলো, আর ঠাস ঠাস আওয়াজের মানেটা বুঝলাম না, আসলে থাপ্পড় এসে আমার গালে পড়েছে। সামনের দিকে ভালো করে দেখি ডানা কাটা পরি আমার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, খুব রাগি মুড নিয়ে। আপনার সমস্যা কি, আপনি অমন করে আমার দিকে কি দেখছিলেন? আপনার চোখ জোড়া এবং আপনার ঠোঁটের নিচে তিলটা। এই আপনি কি বললেন, এইমাত্র এখনই কি বললেন জানো? কই কখন বললাম, আমি তো আপনাকে কিছুই বলিনি। মেয়েটি আমার কথায় এখন আরো রাগছে, মেয়েটির গাল দুটো দেখতে একদম পাকা টমেটোর মতো লাগছে। হাই আপনাকে তো আমি কি ভালোবাসবেন, তাহলে আমি আগে আপনাকে বলছি, আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ। এই ছোট লোকের বাচ্চা, নিজের চেহারাটা তুই কখনো আয়নায় দেখেছিস? তুই তোর চেহারাটা আজ বাসায় গিয়ে ভালো করে দেখিস, বুঝেছিস? তোর মতো ছোট লোকদের এই বাড়িতে ঢুকতে দিল কে, আল্লাহ পাকি ভালো জানে। এমন সময় একটি মেয়ে এসে বলছে, এই সুমাইয়া তুই এখানে কি করছিস, তোকে খুঁজছে আপু, আর তুই কি না এখানে? আমি তখন বললাম, এর মানে মেয়েটির নাম সুমাইয়া, কিন্তু মেয়েটি খুব অহংকারী বলে মনে হচ্ছে, গরিব মানুষদের মানুষ বলে মনে করে না, টাকা বাড়ি গাড়ি আর ভালো পোশাক থাকলেই কি তাকে মানুষ বলে? কখনোই না, টাকা বাড়ি গাড়ি আর ভালো পোশাক থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে প্রথমে থাকা দরকার মনুষ্যত্ব, যার ভেতরে মনুষ্যত্ব নেই সে কখনো মানুষ হতে পারে না। বিয়ের সব কাজ শেষ করে খালাদের বাসায় এসে রাতের খাবার খেয়ে আমি বাসায় চলে আসি, কেননা আমি একজন মন্ত্রী, আমার অনেক কাজ আছে। বাসায় এসে দিলাম এক ঘুম, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে টিভিটা অন করতেই দেখি যে
শহরের বিভিন্ন হাসপাতালে বিনা চিকিৎসার জন্য অনেক মানুষ মারা যাচ্ছে। এটা দেখে তাড়াতাড়ি গার্ডদের গাড়ি বের করতে বলি। গার্ড নিয়ে চলে আসি হাসপাতালে। আমাকে দেখে কেউ ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। যখনই আমার সাথে গার্ডেরা চলে আসলো আর আমার পরিচয় জানতে পারলো, সবাই ভয় পেয়ে আমাকে ভেতরে নিয়ে গেল। আমি ভেতরে সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করে নিলাম। এই হাসপাতালে মালিক কই? ম্যানেজারকে জিজ্ঞেস করলাম। স্যার, এই হাসপাতালে মালিক হলেন আমাদের মেয়র সাহেব। একজন জনগণের প্রতিনিধি হয়ে সে এমন জঘন্য আচরণ সাধারণ মানুষের সাথে করে কেমন করে? কত মানুষ বিনা চিকিৎসায় মেঝেতে পড়ে আছে। আপনারা ডাক্তাররা হলেন জানোয়ার। জানোয়ার না হলে আপনারা ডাক্তাররা কখনো সাধারণ মানুষকে টাকার জন্য চিকিৎসা না দিয়ে এখানে বসে থাকতে দিতে পারতেন না। আপনাদের বিবেক এবং মনুষ্যত্ব বলতে কিছুই নেই। আপনাদের হৃদয়টা হলো জানোয়ারের হৃদয়। আমি এখনই এই হাসপাতালের সকল ডাক্তার এবং হাসপাতালের মালিককে এখানে দেখতে চাই। কিছুক্ষণ পরে মেয়র সাহেব আসলেন। তাকে অনেক প্রশ্ন করলাম কিন্তু সে কিছুর উত্তর দিতে পারলো না। তাই আমি এখানের যে সকল ডাক্তার মানুষের সাথে খারাপ আচরণ করেছে তাদের জরিমানা করলাম এবং সকলকে একটু ভালো হওয়ার সুযোগ দিলাম। বাসায় আসার সময় মার্কেটে গেলাম কিছু কেনার জন্য। আজকে খালার বাসায় যেতে হবে। সেখানে খালি হাতে যাই কি করে? আমি গার্ডের বাসায় যেতে বলি গাড়ি নিয়ে। আমি সাধারণ পোশাক সবসময় পরে থাকি, তাই আমাকে কেউ দেখলে বুঝতে পারার কোনো কিছুই নেই যে আমি কোনো ধনী পরিবারের সন্তান। মার্কেটের ভেতরে ঢুকে ঘুরে ঘুরে কিছু দেখছি, এমন সময় কারোর সাথে খেলাম এক ধাক্কা। পিছনে ঘুরে তাকিয়ে দেখি সুমাইয়া দাঁড়িয়ে আছে। এখন যে এখানে ছোটখাটো সিডার হবে তা বোঝা যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়াই ভালো। এমন সময়, এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ফলো করতে করতে এইখানে পর্যন্ত চলে এসেছিস। তোর মনের আশা কখনোই পূরণ হবে না, বুঝেছিস? কেন হবে না? তোর সেই যোগ্যতাই নেই। দেখো সুমাইয়া, তুমি নিজেকে কি মনে করো? হুম, এত অহংকার মেয়েদের থাকা ভালো না। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? এটা বলে ঠাস করে আমায় একটা থাপ্পড় মারে। মার্কেটের এতগুলো মানুষের সামনে আমাকে বিনা দোষে চড় মারলো। সবার সামনে চড় খেয়ে আমি এখন লজ্জায় শেষ, চোখ বেয়ে পানি পড়ছে। এমন সময় কোথা থেকে যেন বৃষ্টি আপু এসে আমায় বলছে, তরিকুল তুই এখানে কি করিস? আর তোর চোখে পানি কেন? তোর কি হয়েছে আমায় একটু বলতো। আপু, আপনি এই ছোট লোকটার সাথে কি কথা বলছেন? আর আপনি একে চেনেন আগে থেকে? সুমাইয়া, তুমি কাকে ছোট লোক বলছো তুমি জানো? ওকে আপু বাদ দাও তো সব। কিসের বাদ দিব? তোকে সবাই ছোট লোক বলবে আর আমি তা মুখ বুঝে সহ্য করব তা কখনো হয় না। সুমাইয়া, তুমি ভালো করে কান খুলে শুনে রাখো তরিকুলের আসল পরিচয়। তারপর কি হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।